সো রিসেন্টলি আমি একটি সিনেমা দেখলাম, আর এই সিনেমা থেকে আমি একটি ক্রিচারের নাম জানতে পারি। ক্রিচারটির নাম হচ্ছে গ্রেমলিন, এবং এই ক্রিচারটার কিছু স্পেশালিটি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এয়ারফোর্সরা মনে করতো যে এরকম একটি ক্রিচার রয়েছে যারা তাদের প্লেন এবং ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোকে নষ্ট করে দিত। যদিও সম্পূর্ণ ব্যাপারটি হচ্ছে একটি মিথ, মানে এই ক্রিচারটির কোনো অস্তিত্ব নেই, তবে বহু পাইলটস এবং প্লেনের ক্রিউরা এই ক্রিচারটিকে দেখেছে এবং তারা জানিয়েছে যে এই জন্তুটির কারণে তাদের ইলেকট্রনিক জিনিস এবং প্লেনগুলি নষ্ট হয়ে যেত। এই ক্রিচারটির উল্লেখ আমরা সেই সময়ের বেশ কিছু কমিক্স, গল্পের বই, ইভেন টিভি সিরিজ ইত্যাদিতে পেয়েছি, এবং এই সিনেমাতেও এই ক্রিচারটিকে মেইনলি ফোকাস করা হয়েছে। তবে গল্পে শুধু এই ক্রিচারটি নয়, অনেক কিছুর উপর ফোকাস করা হয়েছে। যদি আমার ভিডিওটি মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন। সো শুরু করার আগে, হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2020 সালের একটি অ্যাকশন মুভি, যেটির নাম হচ্ছে শ্যাডো ইন দ্য ক্লাউড, সেটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। এই গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন একজন মেয়ে, যার নাম হচ্ছে মর্ড গ্যারেট, যাকে আমি এখন গ্যারেট বলেই ডাকবো। তার কাছে আমরা দেখতে পাই একটি কনফিডেন্সিয়াল প্যাকেজ রয়েছে এবং তার হাতে একটি ডকুমেন্টস রয়েছে। সে সেই মুহূর্তে ছিল নিউজিল্যান্ডের অকল্যান্ড এয়ারবেসে। সে সম্ভবত কোনো প্লেনে উঠবে, আর সেই মুহূর্তে তার সামনে সে একটি B-17 বোম্বার দেখতে পায়। প্লেনটির গায়ে একটি মেয়ের ছবি রয়েছে এবং সেখানে লেখা রয়েছে দ্য ফুলস এরান্ড, আর সেই সময় বহু প্লেনে এই ছবিগুলি আঁকা হতো। সেই প্লেনটি চালু করে দিয়েছে এবং আমরা খেয়াল করি গ্যারেট সাডেনলি সেই প্লেনটির মধ্যে উঠে পড়ে। সেই প্লেনের ক্রিউরা গ্যারেটকে দেখে অবাক হয়ে গিয়েছে, কারণ এরকমভাবে কেউ প্লেনে প্রবেশ করে না। দ্বিতীয়ত, তারা একটু ডিস্টার্বিং ফিল করে, কারণ গ্যারেট একটি মেয়ে। তারা গ্যারেটকে সেই প্লেন থেকে বেরিয়ে যেতে বলে, তবে সেই মুহূর্তে গ্যারেট তার কাছে অবস্থিত একটি ডকুমেন্টস দেখায়, যেটি কোনো উচ্চপদস্থ অফিসারের হাতে সাইন করা, এবং গ্যারেট জানায় যে তার কাছে পারমিশন রয়েছে সেই প্লেনে চড়ার। তবে সেই প্লেনের মধ্যে কোনো জায়গা ছিল না, সেই কারণে তারা গ্যারেটকে স্পেরির মধ্যে বসতে বলে। স্পেরি অর্থাৎ যেখানে টরেন্ট বা প্লেনের বন্দুকগুলি লাগানো থাকে। সেই প্লেনের ক্রিউদের দেখে মনে হচ্ছিল যে তারা গ্যারেটকে একদমই পছন্দ করতে পারছে না, তবু তাদের অর্ডারটি ফলো করতে হবে, কারণ গ্যারেটের কাছে সেই ডকুমেন্টসটি আছে। সেই জন্য তারা জিজ্ঞেস করে যে গ্যারেটের কাছে যে ব্যাগটি রয়েছে, অর্থাৎ যে প্যাকেজটি রয়েছে, সেটির মধ্যে কি আছে। তবে গ্যারেট সেটা জানায় না। সে বলে যে সেটি একটি কনফিডেন্সিয়াল জিনিস, এবং গ্যারেট সেই প্যাকেজটি কোয়াইট নামক একটি ছেলের দায়িত্বে দিয়ে স্পেরির মধ্যে চলে যায়। অ্যাকচুয়ালি সেই জায়গায় সে প্যাকেজটি নিয়ে বসতে পারবে না, কারণ সেখানে অতটা স্পেস নেই, যার কারণে তাকে বাধ্য হয়ে সেই প্যাকেজটি অন্য একজনের হাতে দিতে হয়েছিল। তবে গল্পের শুরু থেকে আমরা খেয়াল করি গ্যারেট খুব যত্ন করে সেই প্যাকেজটি নিয়ে যাচ্ছে, যেন তার মধ্যে কিছু মূল্যবান জিনিস রয়েছে। তারপর গ্যারেট সেই স্পেরির মধ্যে বসে পড়ে এবং প্লেন স্টার্ট দিয়ে দেয় এবং আকাশে উড়ে পড়ে। আর এবার থেকে গল্প আমরা গ্যারেটের পার্সপেক্টিভেই দেখব, অর্থাৎ গ্যারেট কি দেখছে, সে কি ভাবছে, আর এই প্লেনের মধ্যে প্লেনের ক্রিউরা কি কি করছিল সেটা আমরা দেখতে পাবো না, তবে শুনতে পারবো। গ্যারেট সেখানে বসে রয়েছে এবং তার কানে রয়েছে সেই কমিউনিকেশন রেডিওটি, যেখান থেকে সে শুনতে পায় যে প্লেনের ভেতরে ক্রিউরা কি কি আলোচনা করছে। আমরা শুনতে পাই সেই প্লেনে অবস্থিত মানুষেরা গ্যারেটকে নিয়ে খুব নোংরা নোংরা কথা বলছে, জাস্ট বিকজ সে একটি মেয়ে। তবে সেই মুহূর্তে গ্যারেট তার রেডিও দিয়ে জানিয়ে দেয় যে সে সব কথা শুনতে পারছে, তাই তারাও চুপ করে যায়। গ্যারেট তার নিজের পরিচয় দিয়েছে একজন এয়ারফোর্স পাইলটের, যদিও সেটা সেখানে অবস্থিত কোনো মানুষ একদমই বিশ্বাস করতে পারছিল না যে একটা মহিলা পাইলট সেটাও কি সম্ভব। তারপর গ্যারেট সেখানে বসে কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যেন সে প্লেনটির উপরে কেউ চলাফেরা করছে। একই সাথে গ্যারেট খেয়াল করে যে তাদের প্লেনের পাশে আর একটি প্লেন উঠছে। গ্যারেট সেটা ক্যাপ্টেন রিপসকে জানায়, তবে তারা বিশ্বাস একদমই করে না। উল্টে তারা গ্যারেটকে দুটো বাজে কথা শুনিয়ে দেয়। একই সাথে গ্যারেট সেখানে একটি ক্রিচারকেও খেয়াল করে, তবে সেমভাবে গ্যারেটের কথা কেউ বিশ্বাস করে না। অ্যাকচুয়ালি সেই সময়টা ছিল 1943, অর্থাৎ বিশ্বযুদ্ধের সময়, আর সেই সময় বহু মানুষে বিশ্বাস করত যে গ্রেমলিন নামক সেই জন্তুগুলি আকাশে উড়ন প্লেনগুলিকে নষ্ট করে দেয়। যদিও এটি কমপ্লিটলি একটা হোক্স ছিল, তাই সবাই গ্যারেটকে নিয়ে মজা উড়াতে থাকে। অন্যদিকে সেই প্লেনের একজন ক্রিউ মেম্বার, যার নাম হচ্ছে কুইড, অর্থাৎ যার কাছে গ্যারেটের সেই প্যাকেজটি রয়েছে, সে গ্যারেটকে সেই স্পেরি থেকে বাইরে বার করতে বলে, কারণ সম্ভবত গ্যারেট সেখানে বসে ভয় পাচ্ছে। তবে আনফর্চুনেটলি সেই স্পেরির দরজাটি ব্লক হয়ে গিয়েছে এবং কোনো কাজ করছিল না। গ্যারেট খেয়াল করে যে সেখানকার স্ক্রুগুলো খুলে খুলে পড়ছে, আর এইসব কারণেই তারা গ্যারেটকে সেই স্পেরি থেকে বার করতে পারে না। গ্যারেট সেখানে ফেঁসে গিয়েছে, তবে সেই মুহূর্তে তার উপর একটি ক্রিচার হামলা করে, আর এটা হচ্ছে সেই ক্রিচারটি যাকে গ্রেমলিন নামে সবাই চেনে। গ্যারেটের কাছে একটি পিস্তল ছিল যেটা সে লুকিয়ে লুকিয়ে এনেছিল, এবং গ্যারেট আত্মরক্ষার জন্য সেই গ্রেমলিনের উপর একটি শুট করে। তারপর গ্রেমলিনটি সেখান থেকে পালিয়ে যায়, তবে সেই বন্দুকের গুলির আওয়াজটি সেই প্লেনের সব ক্রিউরা শুনতে পারে। তারা গ্যারেটকে জিজ্ঞেস করতে থাকে যে তার কাছে বন্দুক আসলো কি করে, তবে গ্যারেট জানায় যে সেটা কোনো বন্দুক না, অ্যাকচুয়ালি প্লেনের সাথে একটি পাখি ধাক্কা খেয়েছিল যার কারণে সেই আওয়াজটি হয়েছিল। আর তারপর থেকে তাদের গ্যারেটের উপর সন্দেহটি আরও বাড়তে থাকে, মানে তারা বুঝতে
পারছে যে গ্যারেট সম্ভবত কিছু একটা লুকাচ্ছে। আর এমনই মুহূর্তে গ্যারেট আবার একটি ফাইটার জেটকে দেখতে পায়, যেটা ছিল একটি জাপানিজ ফাইটার জেট। অ্যাকচুয়ালি যেমনটা বলেছিলাম যে সালটি ছিল 1943, আর সেই সময় আমেরিকার সাথে জাপানের শত্রুতা একেবারে তুঙ্গে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। গ্যারেট জানায় যে সেই জাপানিজ প্লেনটি তাদের পিছু করছে, তবে কেউ গ্যারেটের কথা একদমই বিশ্বাস করে না। আর তখন গ্যারেট সেই স্প্যারির কন্ট্রোলটিকে হ্যাক করে ম্যানুয়াল করে নেয়, এবং সেখানে যে টরেট অর্থাৎ বন্দুকটি লাগানো রয়েছে সেটি দিয়ে সেই জাপানিজ প্লেনটিকে উড়িয়ে দেয়। জাপানিজ প্লেনটি তাদের উপর হামলা করেছিল, আর যার পর থেকেই সেই প্লেনের ক্রিউরা বুঝতে পেরে যায় যে গ্যারেট এতক্ষণ ধরে সত্যি কথা বলছিল যে তাদের পিছনে কিছু জাপানিজ প্লেন রয়েছে। এরকমভাবে সময় কাটতে থাকে, একই সাথে গ্যারেট সেই ক্রিচারটিকে আবার দেখতে পায়, যেটিকে গ্রেমলিন বলা হয়। আমরা দেখতে পাই সেই ক্রিচারটি প্লেনের একটির পর একটি পার্টসগুলোকে খুলে দিচ্ছে, মানে সেই প্লেনটিকে নষ্ট করার চেষ্টা করছে সে। আর এর ফলে সেই প্লেনের একটির পর একটি ইঞ্জিন নষ্ট হয়ে যেতে থাকে। একজন জাহাজের ক্রিউ মেম্বার সেই জন্তুটিকে দেখতে পায়, এবং সে তার বাকি ক্রিউদের বলে ওঠে যে সে একটি ইঁদুরের মতন প্রাণীকে দেখেছে, তবে তারাও তার কথাটি বিশ্বাস একদমই করে না। তাদের সন্দেহটি গ্যারেটের উপর আরও বেড়ে যায়, এবং তারা মনে করতে থাকে যে গ্যারেটের সে ব্যাগের মধ্যে এমন কিছু একটা আছে যার সাহায্যে মাইন্ড কন্ট্রোল করা যায়। কারণ প্রথম থেকে গ্যারেট সেই জন্তুটির কথা বলছে, এখন একজন জাহাজের ক্রিউ মেম্বার সেও সেই জন্তুটিকে দেখেছে, এবং তারা ডিসাইড করে গ্যারেটের সেই প্যাকেজটি ওপেন করে দেখবে যে তার মধ্যে কি আছে। গ্যারেট তাদের বহুবার মানা করে সেটিকে না খোলার জন্য, কারণ সেটি একটি কনফিডেন্সিয়াল জিনিস, আর এর জন্য তাদের কোর্ট মার্শালও হতে পারে। তবে ক্যাপ্টেন রিভস তাদের অর্ডার দেয়, এবং তারা ফাইনালি সেই প্যাকেজটি ওপেন করে নেয়, এবং দেখতে পায় সেটির মধ্যে একটি সদ্যজাত শিশু রয়েছে। আর এরপর থেকেই তারা গ্যারেটকে নানান প্রশ্ন করা শুরু করে যে তার আসল পরিচয়টা কি, সে আসলে কে, এবং সেই প্লেনে সে কি করছে। সেই প্লেনের মধ্যে একজন ক্রিউ ছিল যার নাম ছিল কোয়াইড, যে গ্যারেটের সেই প্যাকেজটিকে রক্ষা করছিল। একই সাথে সে গ্যারেটকে এতক্ষণ ধরে ডিফেন্ড করে এসেছে। আর কোয়াইড আর কেউ নয়, সে হচ্ছে গ্যারেটের এক্স বয়ফ্রেন্ড। বর্তমানে গ্যারেট বিবাহিত, তবে তার বর্তমান স্বামী খুবই অত্যাচারী। সে মদ খেয়ে গ্যারেটের উপর খুব অত্যাচার করে, এবং গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গ্যারেটের গায়ে আঘাতের চিহ্ন। এবং বর্তমানে গ্যারেট একটি মা, অর্থাৎ সেই বাচ্চাটি গ্যারেটের, এবং সে প্ল্যান করেছে তার বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। আর তার কারণে সে একটি ফেক ডকুমেন্টস বানিয়েছে যার সাহায্যে সে দেশ ছেড়ে অন্য একটি জায়গায় চলে যেতে পারে, যেখানে তার হাজবেন্ড যাতে তাকে খুঁজে না পায়। একই সাথে তার হাজবেন্ড যদি জেনে যায় তার বয়ফ্রেন্ডের কথা, অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ডের কথা, আর সেই কারণেই গ্যারেট সেখানে একদমই থাকতে চায় না। ক্যাপ্টেন রিভস সম্পূর্ণ ব্যাপারটি জানতে পারে, এবং সে ডিসাইড করেছে পরের দিন প্লেনটি ল্যান্ড করার পর সে গ্যারেট এবং কোয়াইটকে পুলিশের হাতে তুলে দেবে, কারণ তারা যেটা করেছে সেটা অবশ্যই বেআইনি কাজ। বাট ততক্ষণে সকাল হয়ে গিয়েছে, এবং সেই প্লেনের মধ্যে সেই ক্রিচারটি প্রত্যেককে হামলা করা শুরু করেছে। গ্যারেট জিজ্ঞেস করে যে তার প্যাকেজটি ঠিকঠাক আছে নাকি, অর্থাৎ তার বাচ্চাটি। আর তখনই সে স্পেরিতে বসে খেয়াল করে সেই জন্তুটির হাতে সেই প্যাকেজটি রয়েছে, অর্থাৎ সেই ব্যাগটি যার মধ্যে তার শিশুটি রয়েছে। তারপর গ্যারেট সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়, কারণ সে তার বাচ্চাকে রক্ষা করার জন্য অনেক কিছু করতে পারে। সেই স্পেরিটি ম্যালফাংশন হয়ে গেছিল, যার কারণে গ্যারেট সেটি দরজাটি খুলে বাইরে বেরিয়ে এসে সেই জন্তুটিকে গুলি মারতে চায়। তবে গুলিটি লাগে না, এবং সেই প্যাকেজটি বাজেভাবে সেখানে ফেসে গিয়েছে। তবে গ্যারেট তার নিজের জীবনের বাজি লাগিয়ে সেই প্যাকেজটিকে সেখান থেকে রক্ষা করে, এবং একটি ফাঁকা জায়গা দিয়ে সেই প্লেনের মধ্যে প্রবেশ করে। তবে তাদের বিপদ এখানে শেষ হয়নি। প্রথমত সেই প্লেনের মধ্যে রয়েছে সেই জন্তুটি, একই সাথে তাদের পিছনে রয়েছে তিনটি জাপানিজ ফাইটার প্লেন। সেই প্লেনগুলি আলাদা হয়ে তাদের B-17 বোম্বারটির উপরে গুলি চালাতে থাকে, যার ফলে প্রচুর ক্রিউ সেখান থেকে গুলি খেয়ে মারা যায়। একই সাথে অনেকে সেই প্লেন থেকে নিজে পড়েও মারা যায়, এবং গ্যারেট কোনোভাবে তার শিশুটিকে রক্ষা করে যাচ্ছে। সেখানে একটি সিনে গ্যারেট সেই জন্তুটির মুখোমুখি হয়, এবং সে জন্তুটিকে মেরে প্লেন থেকে ফেলে দেয়, তবে সে খেয়াল করে জন্তুটি উড়তেও পারে। গ্যারেট সেখানে বেশ সাহসিকতা দেখায়। তারপর সে এবং বাকি ক্রিউরা মিলে প্রত্যেকটি জাপানিজ প্লেনকে শটডাউন করে দেয় সেখানে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে গ্যারেট এতক্ষণ ধরে তাদের মিথ্যা কথা বললেও সে অ্যাকচুয়ালি একটি পাইলট, মানে প্লেনের মেকানিজমটা কিভাবে কাজ করে সে ভালো মতনই জানে। তারপর সেই প্লেনের অধিকাংশ ক্রিউ মারা গিয়েছে, এবং বাকি রয়েছে হচ্ছে গ্যারেট, তার শিশুটি, একই সাথে রয়েছে তার এক্স বয়ফ্রেন্ড যার নাম হচ্ছে কুইড, এবং একটি কো পাইলট যার নাম হচ্ছে অ্যান্টন। যে মেন পাইলট ছিল সেই জাপানিজদের প্লেনের গুলি খেয়ে মারা গিয়েছে, তাই গ্যারেট সেটিকে এখন হ্যান্ডেল করছে। প্লেনটির ইঞ্জিনগুলো খারাপ হয়ে গেছিল, তার জন্য প্লেনটি আর কাজ করছিল না, তাই গ্যারেট এবং অ্যান্টন বুদ্ধি করে সেই প্লেনটিকে সেফলি ল্যান্ডিং করায়। তারপর ল্যান্ড করার পর গ্যারেট খেয়াল করে যে অক্সিজেন সিলিন্ডারটার মধ্যে আগুন লেগে গিয়েছে, এবং তারা প্রত্যেকে সেখান থেকে কোনোভাবে পালায় এবং সেই প্লেনটি এক্সপ্লোড করে। তারা খুবই রিলিফ ফিল করছে, কারণ ফাইনালি তাদের পিছনে ওই জন্তুটি নেই, একই সাথে জাপানিজ ফাইটার জেটগুলো এখন আর তাদের পিছনে নেই। সেখানে কোয়াইড এবং গ্যারেটের মধ্যে কিছু ভালো মুহূর্ত আমরা দেখতে পাই, তবে সেই মুহূর্তে সেই জন্তুটি আবার সেখানে চলে আসে, আর সে কোয়াইডের কাছ থেকে সেই প্যাকেজটি, অর্থাৎ যার মধ্যে গ্যারেটের শিশুটি ছিল, সেটা নিয়ে পালিয়ে যায়। তবে জন্তুটি পালিয়ে বেশি দূর যেতে পারে না, কারণ গ্যারেট তাকে একটি
কাঠের টুকরো দিয়ে পেটায় এবং তার নিজের শিশুটিকে নিয়ে চলে আসে। গ্যারেটের শিশু একদমই ঠিক আছে, অর্থাৎ তার কিছু হয়নি। তারপর গ্যারেট ডিসাইড করেছে যে সেই জন্তুটির উপর বদলা নেবে। তারপরের সিনে গ্যারেট সেই জন্তুটিকে খুব বাজেভাবে পেটায়, যেটা দেখে আমার নিজেরই খুব মায়া লাগছিল, এবং গ্যারেট সেই জন্তুটিকে মেরে ফেলে। তারপর গ্যারেট তার শিশুটিকে নেয় এবং একটি জায়গায় বসে তাকে ব্রেস্ট ফিডিং করাতে থাকে, অর্থাৎ মায়েরা যেটা করে। অন্যদিকে তাদের যে প্লেনটি ছিল, অর্থাৎ B-17 বোম্বার, সেটি আগুনে জ্বলছে এবং সেই প্লেনের মধ্যে যে মেয়েদের ছবিগুলো লাগানো থাকতো সেটিও আগুনে জ্বলছে। আর সিনেমা এখানেই শেষ হয়। সিনেমার এন্ডিং এ আমরা বেশ কিছু রিয়েল ফুটেজ দেখতে পাই, যেখানে লেডিস পাইলটরা ফাইটার জেটগুলি উড়াচ্ছে। তবে এই সিনটির একটি বড় মিনিং রয়েছে। একই সাথে এই সিনেমার মধ্যে যে জিনিসটার উপর মেইনলি ফোকাস করা হয়েছে সেটা সম্ভবত আপনারা বুঝতে পেরেছেন, তবে যদি না বুঝতে পারেন তো চিন্তা নেই, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই গল্পের মধ্যে ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ফেমিনিজমকে একদম ঠেসে ঠেসে ভরে দেওয়া হয়েছে। গল্পের সব থেকে বেশি সময় আমরা গ্যারেটকে দেখতে পাই, যাকে সম্পূর্ণভাবে ওয়ান ম্যান আর্মি বানিয়ে দিয়েছে। মানে সে নিজে হাতে সেই ফাইটার জেটগুলোকে উড়াচ্ছে, সেই জন্তুটিকে মারলো, নিজের বাচ্চাকে বাঁচালো, একই সাথে সেই প্লেনের বাকি ক্রুদেরও সাহায্য করলো। গল্পের শুরুতে সেই প্লেনের মধ্যে একটি মেয়েকে দেখতে পাই আমরা, তবে ফাইনাল সিনে সেই ছবিটির উপর আগুন লেগে গিয়েছে, যেটি একটিমাত্র জিনিসকে সিম্বলাইজ করেছে যে মেয়েদের কাজ শুধু আমাদের বিনোদন দেওয়া একজমই নয়। গল্পের সময়কালটি ছিল 1943 এবং সেই সময় অধিকাংশ মানুষেরা মনে করত যে মেয়েদের একমাত্র কাজ হচ্ছে বাড়িতে থাকা। তাই সেই প্লেনের ক্রিউ মেম্বাররা যখন জানতে পারে যে গ্যারেট একটি পাইলট, তারা একদমই বিশ্বাস করছিল না, এবং সেই প্লেনের মধ্যে তারা গ্যারেটকে দেখে প্রথম থেকেই নানা রকমের ঠাট্টা তামাশা করছিল। তবে গ্যারেট তাদের ভুল প্রমাণ করিয়ে দেয়। গল্পের শেষে যে মহিলা পাইলটদের দেখিয়েছে, এটা ইন্ডিকেট করে যে সেই সময়ে অনেক ফিমেল পাইলট ছিল যারা তাদের নিজেদের দেশের জন্য কাজ করেছে। আর এরকমই বহু সিন রয়েছে এই গল্পের মধ্যে, যেটা একমাত্র ফেমিনিজমকে ভালো মতন ইন্ডিকেট করে দেয়। আর এবার মেবি আপনাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে, সেই জন্তুটি কে? যেমনটা আমি বলেছিলাম, জন্তুটির নাম হচ্ছে গ্রিমলিন। অ্যাকচুয়ালি একটা সময় রয়্যাল এয়ারফোর্স বা ব্রিটিশ এয়ারফোর্সরা মনে করত যে প্লেন যখন হাওয়ায় থাকে তখন একটি জন্তু সেই প্লেনের উপর অ্যাট্যাক করে, যে জন্তুটির নাম হচ্ছে গ্রিমলিন, যে প্লেনগুলিকে নষ্ট করে দেয়। শুধু তাই নয়, যে কোনো মেশিনের জিনিসগুলোকে সেই জন্তুগুলি নষ্ট করে দেয়। যদিও এটি সম্পূর্ণ একটি ভুয়ো ব্যাপার, কারণ গ্রেমলিন বলে কোনো জিনিসের অস্তিত্ব নেই। তখনকার দিনে পাইলটরা নিজেদের কুড়েমি, অর্থাৎ কাজের হাত থেকে বাঁচার জন্য এই জন্তুটিকে আবিষ্কার করেছিল। তারা মিথ্যে কথা বলতো যে এরকম একটি জন্তু রয়েছে যারা তাদের প্লেনটিকে খারাপ করে দিয়েছে। অ্যাকচুয়ালি তারা তাদের ডিউটি থেকে একটু রেস্ট নেওয়ার জন্য ফালতু এই জন্তুটির নামে দোষ দিয়ে দিত, যার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব নেই। আপনি গ্রেমলিন সম্পর্কে বেশিরভাগ জিনিস ইন্টারনেটে পেয়ে যাবেন, একে নিয়ে বহু কমিক্স, বহু বই, ইভেন বহু গল্প লেখা হয়েছে। তবে আমার মনে হয় যে এই গল্পে গ্রেমলিনকে নাই আনতে পারতো, মানে পার্টিকুলার গ্রেমলিনকে নিয়ে আরেকটি গল্প বানানো যেত। তবুও যেহেতু এই গল্পটি ওমেন এম্পাওয়ারমেন্টকে বেশি করে ফোকাস করেছে, তাই এখানে সেই জন্তুটিকে দেখানো হয়েছে যাকে আর কেউ নয়, গ্যারেট একাই পিটিয়ে মেরে ফেলে। সো আই হোপ আমি এক্সপ্লেন করতে পেরেছি এই গল্পে আমাদের কি কি বোঝানো হয়েছে। এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো সম্ভবত আমি এই ভিডিওতে বলতে পারবো না, কারণটা আপনারা অবশ্যই জানেন। সো এনিওয়েজ এই ছিল গল্প। আই হোপ আপনাদের গল্পটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সেটাও করে নেবেন। আর এই ভিডিওটি আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।